করতে বলছি, ytseotools.com লেখেন আগে, যে অ্যাডভান্স চলে আসেন। হ্যাঁ, ডট কম লিখেন। আচ্ছা, যারা হচ্ছে ইউটিউবে কাজ করতেছেন তাদের জন্য কিন্তু এই টুলসটা মানে খুবই হচ্ছে একটা জনপ্রিয় টুলস, এটা সবার জানা দরকার। আপনারা হয়তো অনেকে এর সাথে পরিচিত নাই, কিন্তু এটা দিয়ে হচ্ছে আপনারা যদি কোনো টপিকস এর উপরে ভিডিও ক্রিয়েট করতে যান তাহলে হচ্ছে অনেক ডিটেলস আপনারা এখান থেকে জানতে পারবেন। একটু নিচে আসেন ভাই, দেখি। ভাই 5 সেকেন্ড, কিয়ন দাদা কি আপনি বাইরে চলে গেছেন? না ভাই এই ল্যাপটপটা চার্জ হয়ে গেলাম ভাই। ল্যাপটপে তো অনেক চার্জ আছে আপনার দাদা। 10 মিনিট পর হয়ে যাবে ভাই, চার্জ টিকে না ভাই। আচ্ছা আসেন, আপনি ট্যাবে আসেন। একটু নিচে আসেন, বলেন নিচে আসেন একটু। আরো নিচে আচ্ছা, এখান যাবো। থেকে কি বলছে, একটা হচ্ছে চ্যানেল অ্যানালিটিক্স, একটা হচ্ছে ট্যাক্স জেনারেটর, থাম্বনেল জেনারেটর, কিওয়ার্ড জেনারেটর। হ্যাঁ, এখান থেকে আপনি সর্বপ্রথম আপনি যেটা দেখবেন সে, আচ্ছা আপনি ট্যাক্সটাই দেখবেন। ট্যাগ ট্যাগ দেখেন অথবা কিওয়ার্ড, কিওয়ার্ড দিয়ে শুরু করেন, কিওয়ার্ডে আসেন। আচ্ছা এখানে দেখেন, এখানে হচ্ছে টাইটেল আপনারা জেনারেট ভাই করতে পারবেন। পরে কো যাবো। যারা শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, হ্যালো। আচ্ছা, যারা ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছেন তার মানে আপনাদের কিন্তু কোন ভিডিও হচ্ছে আপনার আপলোড করার আগে যেটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে আপনারা একটা কিওয়ার্ড বের করতে হবে, তাই না? তো ধরেন যে হচ্ছে যে কোনো একটা নিশ আপনি সিলেক্ট করে ফেলছেন, সেটা হচ্ছে কি আর্ন মানি ফ্রম অনলাইন। আপনি এখানে এটা সার্চ করেন, ওইখানে লেখেন আর্ন মানি অনলাইন। দাদা শুনতেছেন? হ্যালো, হ্যালো। ভাই ভাই আপনাদের শোনা যাচ্ছে? প্রিজন দাদা তো কাজ করতেছে আর কি। আচ্ছা ভাই আমার নেটে প্রবলেম হয়েছিল তো ভাই, মানে ডিসকানেক্ট হয়ে গেছিল আমার মোবাইল থেকে। আচ্ছা, আসেন ট্যাবে আসেন। হ্যাঁ বলেন ভাই। কি বলতে সেটা শুনছেন দাদা? আপনি না ভাই, বলছিলাম যে যখন আপনার ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করবেন তখন হচ্ছে আপনারা একটা নিশ সিলেক্ট করবেন না, যেটার উপরে ভিডিও দিতে চাচ্ছেন, ঠিক আছে? তো ধরেন হচ্ছে আপনি আর্ন মানি অনলাইন দিয়ে হচ্ছে একটা আপনি হচ্ছে ভিডিও তৈরি করতে যাচ্ছেন। এখন আপনি ফাইন্ড আউট করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে কোনটা এটার জন্য বেস্ট সাবজেক্ট হবে, ঠিক আছে? আপনি এখানে লিখে সার্চ করেন আর্ন মানি অনলাইন, দেখেন কি লিখেছে দিও ভাই? আর্ন মানি অনলাইন, আর্ন মানি ERN লেখেন, মানি লেখেন, অনলাইন লেখেন, এখান থেকে জেনারেট করেন, জেনারেট ভিডিও টাইটেল ক্লিক দেন। আশাবুল ভাই আছেন? আশাবুল ভাই, আচ্ছা আচ্ছা, একটু মিউট করো, অনেক শব্দ। আচ্ছা আপনি তো লিখে ছাড় দিয়েছেন না ভাই, দেখেন তো নিচে, দেখেন তো একটু।
আচ্ছা এখনো আসে নাই, আপনি হচ্ছে আরেকবার উপরে জানতে দিন। নিচে দেখেন তো টাইটেল আছে একটা অপশন, নিচে দেখেন তো এখানে ক্লিক দেন দেখি। ভাই কিছু কাজ করে না। তাহলে উপরে আসেন, আরেকবার লিখেন ওখানে উপরে যান একটু, এখানে অবশ্যই হওয়ার কথা। ভিডিও টাইটেলে ক্লিক দেন দেখি। বুঝলেন ভাই, ভিডিও টাইটেল তো এটাই ভাই। হ্যাঁ ভিডিও টাইটেলে ক্লিক দিচ্ছেন না? আচ্ছা এখন এখন জেনারেট করেন দেখি আরেকবার, জেনারেটে ক্লিক দেন ভাই। হ্যাঁ দিছি ভাই। হয় না ভাই? আচ্ছা এটা তো অবশ্যই আসার কথা, তাহলে আপনি একটু আরেকটু উপরে যান, ব্যাক দেন একটু, ব্যাক দেন তো ভাই। এখান থেকে আপনি ট্যাগে আসেন তো, ট্যাগে আসেন। এখানে লিখে সার্চ করেন তো দেখি, ওইটা কিওয়ার্ডটাই দেন এখানে, এর আগে যারা দিছিলেন। ভাই জিমেল দেখি কোনো করে সাইন আপ করতে হবে নাকি? আচ্ছা যদি এবার না হয় তাহলে অবশ্যই সাইন আপ করতে হবে, এটা তো না ভাই, এটা তো ও এক্সাম না বলি ভাই, হিসাব। ওইটা ভাই এনে পাইছি। দেখেন এই যে এইটা হচ্ছে মূলত জিনিস, যেটা আপনারা হচ্ছে অনেক সময় বুঝতে পারবেন না যে কি ধরনের ট্যাগ ইউজ করবেন, বুঝছেন? এখন এই যে এখানে কিন্তু যখন ওইটা দিয়ে সার্চ করেন অনেকগুলো হচ্ছে আপনারা সাজেস্টেড ট্যাগ পাইছেন, এগুলো দিয়ে হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। তার মানে এখানে এগুলো হচ্ছে সার্চ রেজাল্টে শো করছে, এগুলো হচ্ছে ওখানে ইউজ হয়, বুঝছেন? ওই কিওয়ার্ড ওই আর্ন মানি অনলাইনে এগুলো হচ্ছে ইউজ হয়, কিন্তু হচ্ছে টাইটেল জেনারেশনে ওটাও কাজ করার কথা। আপনি আর একটু দেখেন তো ভাই, চেষ্টা করে ঠিক আছে, নিচে আসেন দেখি, এখানে কপি অপশন আছে দেখেন তো ভাই। জি ভাই আছে। আচ্ছা এখান থেকে কপি করে আপনারা নোটপ্যাডে নিয়ে পারবেন, নিয়ে হচ্ছে আপনারা এটাকে হচ্ছে ভিডিও টাইটেলে ইউজ করতে পারবেন আপনারা। এটা হচ্ছে ট্যাগের জন্য হচ্ছে এটা বেস্ট, তবে আরো কিছু জি ভাই ইভেন্ট আছে যেটা হচ্ছে যার মাধ্যমে আপনারা আরো এনশিওর হবেন যে আমি কোনটা ইউজ করবো, বুঝছেন? আচ্ছা আপনি এখানে আসেন তো একটু, এর আগে যেখানে কিওয়ার্ড ছিলেন দে, কিওয়ার্ড দে গেলাম ভিডিও। ভাই। আচ্ছা এবার না হলে আপনি একটু সাইন আপ করে নেন তো দেখি। আচ্ছা এখানে এক দুই তিন কিন্তু সিরিজ আছে, নিচে আসেন নিচে নিচে। আচ্ছা তাহলে আপনি লগ ইন করে নেন, সাইন আপ করে নেন ভাই। অপশনই তো নাই। আচ্ছা এর আগে তো সাইন আপ অপশন আসছিল ভাই, তো নাই এসিও টুলসে ক্লিক দেন দেখি কোথাও নাই অপশন, এই সাইটটা আপডেট নিতে তাহলে, বুঝছেন? ভাই। টুইটারে কি লিঙ্ক করলে হবে? টুইটার দিয়ে না 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 সম্ভব, ওনাদের পেজ আই পড়বে ভাই, সে ওনার পেজ আই বসে। হ্যাঁ এখানে এমন কাজ নেই তো। জি ভাই আচ্ছা আপনি হোমে আসেন দেখি, আচ্ছা এখান থেকে এসে আপনি ভিডিও ভিডিও টাইটেল দেন আরেকবার ভাই, এটা হচ্ছে ট্যাগ শেয়ার দেন, নিচে আসেন না এখান থেকে, এখান থেকে আপনি বলেন কই যাবো? নিচে নিচে আসেন একটু,
এখান থেকে হচ্ছে টাইটেল জেনারেটর কোথায় গেল? শো মোর করেন দেখি। নাই ভাই, টাইটেল জেনারেটর তো নাই। টাইটেল জেনারেটর কি হারাই গেল নাকি ভাই? এটা তো প্রথমেই থাকার কথা। ভাই ওই যে তো মহাভূষে বললো কি, এই সাইডের মূলে ডেভেলপমেন্টের কাজ চলছে, সেই জন্য প্রবলেম। চ্যাট বক্সে লিখছি দেখেন। আচ্ছা আরেকটু উপরে আসেন। এখন আপনি যে ওয়েবসাইট, যে হচ্ছে ওয়েব অ্যাড্রেসটা আছে না, YTSTools, ওইটা পুরোটাই কপি করেন। কপি করে একটা নিউ ট্যাব নিয়ে ওখানে পেস্ট করেন। নিচে আসেন দেখি, এখানে কি ট্যাগ জেনারেটর অপশনই আসছে? ভাই টাইটেল জেনারেটর কোনো অপশন আছে নাই ভাই, আগে বলে আসছে ভাই। আর যদি আপডেট চলে তো ভাই তো কিছু বন্ধ থাকলো। না না, এখন এই যে টাইটেল জেনারেশন অপশনটা পাইছিলাম না, ওইটা কোথায় গেল? টাইটেল জেনারেটর অপশন কোনো পাই নেই। আমরা প্রথম কিও ডিভাইসলাম, আপনি প্রথম টাইটেল পাই নাই, কিও ডিভাইসলাম, কিও ডিভাইস। আচ্ছা তাহলে অপশনটা হারিয়ে গেছে এখান থেকে, বুঝছেন? কিন্তু এখানে থাকার কথা ছিল ওয়াইটি ট্যাগ জেনারেটর। খারাপ কথা, নিচে আসেন দেখি আরেকটু। এখানে শুধু কিওয়ার্ড কিওয়ার্ডই দেখতেছি, উপরটা তো কিওয়ার্ডই নিছেন আপনি, তাই না? কিওয়ার্ড কিওয়ার্ড তো নিয়ে, আপনি তো ট্যাগ নিছেন তাই না ভাই? ভাই দেখ নিজে কিওয়ার্ডই তো নেই না ভাই, কিওয়ার্ডে মানে দেখেছিলাম আপনি বললেন টাইটেল দিবেন, হয় নাই। আচ্ছা তাহলে কিওয়ার্ড নেন আর ধর। হ্যাঁ এখানেই মূলত আমরা আসছিলাম, বুঝছেন? জি তো ভাই এখান থেকে হচ্ছে হয়নি। আচ্ছা আপনি না একটু, এখানে তো একটা তো হওয়ার কথা না, এইটাকে একটু স্পেস গুলো কাটে দেন তো দেখি এখান থেকে বুঝি নাই মাঝখানে ভাই, স্পেস। আপনি যেটা লিখে সার দিয়েছেন ওইটার মাঝখানে স্পেস গুলো কেটে দেন, স্পেস গুলো। আচ্ছা তাহলে আপনি এখানে কিওয়ার্ডটা চেঞ্জ করে দেন তো দেখি, এখানে লিখেন মেক মানি অনলাইন, লেখেন মানি অনলাইন লিখেন। আচ্ছা দেখেন, না ভাই মেক মানি লিখলেও আসে না না? আচ্ছা আপনি একটু ডান দিকে আসেন দেখি, পেজটার ডান দিকে। দাঁড়ান তো ভাই, ভাই মেক মানি এগুলো আছে না ভাই, আচ্ছা ডান দিকে দেখেন, কান্ট্রি সিলেক্ট করে দেন দেখি। ভাই এটা অন্য মনে সম্ভব ভাই, ট্রেন বিরোধী রায়। আচ্ছা একটু ওয়েট করেন, সারা দিন কিছু দিয়া। ভাই না হয় না এটা, কাজ করে না এটা। আচ্ছা ডান দিকে দেখেন একটু কি অপশন ছিল ভাই, দেখেন তো ডান দিকে নিচে নামান।
ভাই এগুলাই ট্যাগ জেনারেটর, চ্যানেল অ্যানালিসিস, আর্ন ক্যালকুলেটর, লাইভ সাবস্ক্রিপশন কাউন্ট, থাম্বনেইল জেনারেটর, ইউজার নেম চেক, হলো ট্রেডিং ভিউ। তাহলে এখানে সাইন আপ অপশন নাই না ভাই? না ভাই আচ্ছা যদি না থাকে তাহলে হচ্ছে এখান থেকে বের হয়ে আসেন, আরেকটা নিউ ট্যাব নেন। আচ্ছা আপনাদের কারো কি গুগল অ্যাডস সম্বন্ধে কোনো কিছু ধারণা আছে? কিওয়ার্ড প্ল্যানার কেউ ইউজ করতে পারেন? না ভাই, গুগল অ্যাডসেন্স তো আপনার দেখেন কথা ছিল, আপনার দেখেন নাই এই বন্ধ, তার জন্য আচ্ছা এখানে আপনি কিওয়ার্ড প্ল্যানার লিখেন, কিওয়ার্ড প্ল্যানার গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখেন। খুনে দেবো প্রথম ভাই। ওখানে আসেন। প্রথম ভাই হ্যাঁ আচ্ছা আর একটু ব্যাক করেন, বুঝতে নেই ভাই কি বললেন। ব্যাক করেন একটু আগের জায়গা থেকে ব্যাক করেন, জি ভাই একটু নিচে আসেন দেখি। নিচে আসেন, আচ্ছা এখানে অ্যাড লেখা কি দেখেন তো, উপরে কি অ্যাড লেখা আছে? সবার উপরে দেয়, হ্যাঁ হ্যাঁ লেখা আছে এখানে বিজ্ঞাপন। আচ্ছা আপনারা এখানে ইংলিশ করে নেন তো, ভাষণটা ইংলিশ করে নেন। বলে হ্যাঁ ভাই এটা এটা রাইট আছে বাটন, কি একটা নিউ নিউ রাইট বাটন ক্লিক করে একটা নিউ ট্যাব নেন। এখানে আসুন, দেখুন নিচে আসুন দেখি, না হলে গেট স্টার্টে যাওয়া যাবে। নিচে আসুন দেখেন, হ্যাঁ এখানে আসুন, দেখবেন। গিয়ে চলে যাবো হ্যাঁ হ্যাঁ না ভাই? হ্যাঁ নেন ক্লিক। তাহলে কি দিব, 1 মিলিয়ন না 1 মিলিয়ন মোর? এটা কি ইয়ার্স দিলেন তুই ভাই আপনাকে? এটা নো দেওয়া লাগতো। সাইন আপে আসেন, ভাই অসুবিধা তো নাই, নিচে আসেন দেখি। আচ্ছা এখানে তো হচ্ছে আমরা অ্যাক্সেস এখন করতেছি, হ্যাঁ এই এই আইকনটা আসার কথা। আপনি একটু আরেকবার যেটা আসেন তো, আপনার প্রথম যে সার্চটা দিয়েছিলেন ওখানে আসেন। নিতে ভাই আচ্ছা আপনার সবারই হচ্ছে ইন্টারফেসটা আসছে, আপনি একটু স্ক্রিনটা শেয়ার অফ করেন তো দেখি। সাজাদ ভাই একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন দেখি। জি ভাই, 1 মিনিট নিচ্ছি। জি ভাই কি করবো ভাই? গুগল কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ
এটাতে আপনার এখানে তো প্রথমটাই আসছে, সেমটাই আসছে, বুঝছেন? ইয়াতে আসবো জি না, এটা আর একটু আচ্ছা ব্যাক করেন দেখি আগের পেজে। লাবিব ভাই, লাবিব ভাই তাহলে আপনি গুগলটাকে কেটে দেন, দেখুন ওইটা আসতেছে না, আপনাদের সার্চে ওইটা না আসলে এভাবে হচ্ছে লগ ইন করা যাবে না, আচ্ছা বুঝছেন? লাভ ভাই, আমি গুগলে আসেন, একটা আমি একটা স্ক্রিনশট দিছি, দেখেন না এই পেজটার কথা বলছেন নাকি? আচ্ছা দেখতেছি দাঁড়ান। না ভাই এটা ছিল না, এটা না 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 সদা ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করা নাই, আসে তো না? জি ভাই, শেয়ার করা আছে। আচ্ছা আরেকবার আপনি আসেন তো দেখি সার্চে। এখানে শুধু কিওয়ার্ড প্ল্যানার লিখবেন, হয়েছে তো হয়েছে না ভাই? কোনটা যাব ভাইয়া? এখানে অপশনটা আসতেছে না, বুঝছেন? আচ্ছা আপনি আগে আগের ওখানে যান ভাই, গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে নেব। এটা তো যাবো, প্রথমটাতেই যান তো। একদম নিচে দেখেন তো কি আছে ভাই পেস্টার, এখানে এখানে যান তো দেখি গেট স্টার্টেড, সেম অপশনটাই আসতেছে। জি ভাইয়া আচ্ছা দেন থেকে আসেন দেখি, ব্যাক করব। তো এটা দেখার কথা ছিল না, দেন দেখি প্রথমটা সিলেক্ট করে দেন, কোনটা দিব ভাইয়া, যেকোনো একটা দিব। কিন্তু এখানে গুগল অ্যাডসেন্স টা আসতেছে, বুঝছেন? এটা তো আসার কথা না, মানে এই আইকনটাই আসবে এখানে হচ্ছে। তো দেখি তো আপনার খরচ তো দেখেন, এই প্রেজেন্স টা দেখার কথা না, বুঝছেন? আমি কি ভাইয়া স্ক্রিনশট কেটে দিব? হ্যাঁ ভাই তাহলে কেটে দেন আপনি। হ্যাঁ ভাই নিচেরটা আসেন তো দেখেন ভাই, ঠিক আছে এইটা, ঠিক আছে এইটা আসেন, না এটা না ভাই, নিচেরটা নিচেরটা এখান থেকে আসেন দেখি, এইটা মূলত হচ্ছে এখানে আসেন, এটা আসেন। হ্যাঁ এখানে আসেন, এখানে গো টু কিওয়ার্ড প্ল্যানারে আসেন, আচ্ছা নিউ নিউ আসেন ভাই, এগুলো এরকমই থাক, আপনি সাবমিট করে দিন।
যান, এখানে নিচে তো কিছু নাই তাই না, এখানে যান, এক্সপ্লোরে যান। বাহ, আপনার তো অনেক ইজি হইলো আশাকুল ভাই। আপনি অলরেডি চলে আসছেন, এখান থেকে টুলসে যাবেন আপনি, টুলস টুলস উপরের দিকে দেখেন, সিটিং এখানে আসেন, এখান থেকে আপনি অডিয়েন্স ম্যানেজার, এখানে কিওয়ার্ড প্ল্যানারে আসবেন, প্ল্যানিং প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানারে আসবেন, কিওয়ার্ড প্ল্যানারে আসেন। মূলত আমরা এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে আসবো। আচ্ছা, আপনাদের অন্য অন্য যে হচ্ছে সার্চটা কেন আসলো এটা আমি বুঝলাম না, বুঝছেন, ওরকম মূলত না আসারই কথা। তো সমস্যা নাই, এখানে আরেকটা সলিউশন আছে, এখান থেকে আপনারা ট্রাই এটা যান ভাই, দেখেন আপনারা, আমি ওয়ে দেখাই দিব হচ্ছে কিভাবে এখানে আসবেন। তারপর হচ্ছে এখানে যে ডিসকভার নিউ কিওয়ার্ডস আছে না ভাই, এখানে আসেন, এখানে দেখেন, এখানে আসার পর কি করবেন, এটাই হচ্ছে মূল আমাদের যে কোনো ভিডিও যখন আমরা ক্রিয়েট করব, প্লাস হচ্ছে যখন যে মানে ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো হচ্ছে ওয়েবসাইট বলেন বা হচ্ছে বিজনেস বলেন, যতগুলো ক্যাম্পেইন করেন, সর্বপ্রথম তারা কিন্তু যেটা করে সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে এসে তারা রিসার্চ করে, বুঝছেন। এখানে এসে আপনি লিখে লিখে সার্চ করবেন, শুস যে আছে না ওইটা কেটে দেন ভাই, শুস শুস লেখাটাকে কেটে দেন। আচ্ছা, এখানে লাইক দিয়ে দেন, একটা লাইক দিয়ে দেন, লাইক দিয়ে দেন, হ্যাঁ, এখান থেকে আপনি সুজটাকে কেটে দেন, কেটে দেন, এখানে লিখেন আপনি আর্ন মানি অনলাইন লিখেন, হ্যাঁ ভাই, 0733890444। লিখে এখানে সার্চ করেন, গেট রেজাল্টে আসেন, হ্যাঁ এটাই মূলত হচ্ছে জিনিসটা। একটু ডিসকাউন্ট করেন না ভাই, 17,000 করলেন, কি বলেন তাহলে, ভাই একটু হোল্ড করেন, আমি আসতেছি। আশাকুল ভাই এখানে একটু ধরে রাখেন ভাই, আশাকুল ভাই আপনি লিংকটা দিয়ে দেন। হ্যাঁ ভাই, আমি কন্টিনিউ করতেছি, শোনেন, আমি 3,000 টাকা আগে দিছি ভাই, হ্যাঁ ওদের সাথে এটা অ্যাড করাবেন, বুঝছেন, মানে এখন 13,000 হয় নাই আশরুল ভাই, আপনার আগে 3,000, ঠিক আছে, আপনার হিসেবে তো 700 হইলো ভাই, 700 তো কমায় দিলাম, ওই তো ওটা আপনি হিসেবে তো তাই, তাই একটু সিস্টেম যদি আপনারা না না রাখেন তাহলে তো আমি আশা করব, বুঝছেন না, আপনি তো ইয়ে করে দেন, হ্যাঁ যেটা বলতেছিলাম ভাই, এখানে এসে হচ্ছে ফুল রিসার্চটা আমরা করবো, বুঝছেন, উপরে দেখেন লোকেশন আছে, এখানে আসেন, লোকেশনে আসেন, বাংলাদেশ থেকে আপনারা, আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ করছেন আর্ন মানি অনলাইন, ঠিক আছে, এইটা লিখে সার্চ করছেন, এখন এটা কোন কান্ট্রি, আপনার টার্গেটেড কান্ট্রি কোথায়, মূলত আমরা যখন ক্যাম্পেইনটা স্টার্ট করবো তখন এখান থেকেই করবো, ঠিক আছে, এখন হচ্ছে এখান থেকে সিলেক্ট করেন, ওখানে ভাই
বাংলাদেশে ক্লিক দেন, এখানে দেখেন অনেকগুলো কান্ট্রি, আপনি সাজেস্টেড কান্ট্রি পাবেন, ইন্টারে লোকেশন অর টার্গেট, ওখানে ওখানে ক্লিক দেন উপরে। হ্যাঁ এখানে লিখেন হচ্ছে আপনি ইউনাইটেড স্টেটস লিখেন, লিখেন ইউনাইটেড স্টেটস, হ্যাঁ সিলেক্ট করে টার্গেট, টার্গেটে ক্লিক দেন ডান দিকে। আচ্ছা হয়ে গেছে, আপনি আরেকবার আরেকবার হচ্ছে ওখানে লিখে সার্চ করেন ইউনাইটেড কিংডম, তো এখান থেকে আপনারা টার্গেটটা করবেন বুঝছেন। আর এখন হচ্ছে আপনি যেটা করবেন, শুধুমাত্র এখান থেকে আপনি ইউনাইটেড স্টেটসটা দেখে বাকি দুইটা কেটে দেন। আমি এটা দেখাইলাম কেন, এইভাবে হচ্ছে আপনারা সেভ করে নেবেন। আর এখন হচ্ছে আমরা শুধু ইউনাইটেড স্টেটসটাকে নিয়ে হচ্ছে আমরা করব। হ্যাঁ ইউনাইটেড স্টেটসটাকে রাখলেন না ভাই, একটা কান্ট্রি তো রাখতে হবে। সেভ দেন, এখন এখানে যেটা হচ্ছে আমরা এখন মূলত ইউনাইটেড স্টেটস সার্চ করতেছি, ঠিক আছে। এখানে দেখেন আপনি যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ করছেন কি ছিল, আর্ন মানি অনলাইন ছিল তাই না ভাই? হ্যাঁ ভাই বলুন। না বলে এখন আপনিও ছোট হয়ে থাকেন, ঠিক আছে, দোকানের মান টুমান পাবেন। আশাফুল ভাই আজকে ভিডিওটা আপলোড দিন, মানে আর দেখে দেখে আরেকবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ওকে আমার মানে কেবল কাজ হচ্ছে এখানকার বুঝছেন, না হলে তো আমি দোকানে সক্রিয় না। এখন যেটা করবেন ভাই, আমরা হচ্ছে দেখেন আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছেন নিচে দেখেন আর্ন মানি অনলাইন প্রথমটাতে, হ্যাঁ ওখানে আসবেন, এসে দেখেন যে ওখানে 10K থেকে 100K তাই না, আপনি যে যে কিওয়ার্ডটা আপনি বাছাই করছেন আর্ন মানি অনলাইন, সেটা সেটাতে হচ্ছে সার্চ হচ্ছে 10K থেকে 100K। কিন্তু আপনারা যেটা করবেন এখান থেকে ওর উপরে দেখেন তো ভাই অ্যাভারেজ মান্থলি সার্চ লেখা আছে না ওর উপরেই, হ্যাঁ দেখেন এখন এখন নিচে আসেন, এখন ঠিক আছে, এটা হচ্ছে পার মান্থ সার্চ চলে আসছে এখন বুঝছেন। এখানে হচ্ছে এক মাসের মধ্যে যে সার্চ গুলো রেজাল্ট হয় সেটাই হচ্ছে এখানে আপনাদেরকে দেখাচ্ছে, দেখেন আর্ন মানি অনলাইনে 10K থেকে 100K সার্চ হয়। আর হচ্ছে নিচে দেখেন এটার হচ্ছে কম্পিটিশন হচ্ছে হাই, ঠিক আছে, নিচে এসে দেখেন নেট মানি অনলাইন একটা আছে 2 নম্বর কিওয়ার্ডটা আপনার সার্চ হচ্ছে নেট মানি অনলাইন, ঠিক আছে, এটাতে হচ্ছে হ্যাঁ 10K থেকে 100K সার্চ হয় এটাতে। এটা হচ্ছে একটু বড় করে দেওয়া যায় তাহলে হচ্ছে আপনি আরো বেশি করে দেখতে পাইছেন বুঝছেন, মানে বড় গুলাকে একটু বড় করে দেন। হ্যাঁ সেটাই ভাই। এখন আপনি আসেন, আমার মানে এখানকার কাজ তো শেষ হইলো বুঝছেন। আরেকটা জিনিস উপরে দেখেন ভাই হচ্ছে
ইউএনের নিচে উপরে লেখাগুলো আছে না, ইংলিশ ইউনাইটেড স্টেট, এখানে লিখবেন। তারপরে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে না ভাই, ল্যাঙ্গুয়েজের পাশে দেখেন হচ্ছে গুগল আছে, তাই না? গুগলে ক্লিক দেন। হচ্ছে যে আপনারা তো সার্চটা করতেছেন, এই সার্চটা হচ্ছে কি গুগলে করবেন নাকি হচ্ছে আদার সাইট গুলো তার মধ্যেও করবেন, যেমন গুগল অ্যান্ড সার্চ পার্টনার্স, এখানে ক্লিক দেন ভাই। আচ্ছা, ওই সার্চ পার্টনার গুলো এখানে হচ্ছে মূলত আপনি সার্চ দিয়ে যেটা করবেন এটাই মূলত আপনি রাখবেন সার্চ, বুঝছেন? তাহলে হচ্ছে এখন দেখেন এখানে সার্চ রেজাল্ট অনেক হাই হয়ে যাচ্ছে, বুঝছেন? এটা হ্যালো, আশাফুল ভাই জি শোনা ভাই, যাচ্ছে? আসি ভাই, আসি আসি ভাই। আচ্ছা, আমার নেটের প্রবলেম হয়েছিল তো, একটু কল আসছিল। তো এখানে দেখেন তখন হচ্ছে আমরা গুগল এবং পার্টনার গুলো লিখে সার্চ করলাম, এখন দেখেন হচ্ছে সার্চ রেজাল্ট দেখেন 100 কে থেকে 1 মিলিয়ন আসছে, ঠিক আছে? মানে হচ্ছে পার মান্থ এখানে 100 থেকে 1 মিলিয়ন পর্যন্ত সার্চ হয় হচ্ছে এই কিওয়ার্ডের আন্ডারে, বুঝছেন? আর এখন আর কিন্তু আমরা মূলত সবগুলো এক্সপেরিমেন্ট করে হচ্ছে আমরা তারপর হচ্ছে কাজ করবো, বুঝছেন? তা আমাদের শুধু গুগল চিন্তা করলে হবে না, গুগল ছাড়াও হচ্ছে যেগুলো সার্চ আছে সেগুলো সবগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে দেখেন এটা কিন্তু মোটামুটি একটা ভালো কিওয়ার্ড যেটা নিয়ে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। আপনি এখানে আর্ন মানি অনলাইন না লিখে হচ্ছে অন্য একটা কিওয়ার্ড দেন দেখি। আপনি এখানে অনলাইন না লিখে ইউটিউব লেখেন, আর্ন মানি ফ্রম ইউটিউব বা আর্ন মানি ইউটিউব লিখেন তাও হবে। এই টুলসটার ব্যবহার আপনাদেরকে শেখানো খুবই দরকার, বুঝছেন? প্রতিটা ক্ষেত্রে এটা লাগবে। আপনার ওয়েবসাইট এসইও করতে চান বা ভাই ওয়েবসাইট এসইও করতে চান বা ইউটিউব ভিডিও ভাই এসইও আপনি করতে চান, বলেন ভাই বাসায় যাবেন কখন? ভাই। একটু নয়েজ আসতেছে, একটু মেনে নেন না ভাই। বাসায় যাবো, হ্যাঁ হ্যাঁ এখন গাড়ি নিয়ে যাবো, বুঝছেন? একটু টাইম লাগবে। ওকে ওকে। নাহলে ভাই আপনার বাসে রেবার ক্লাসটা করান। না 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 না, সমস্যা হচ্ছে না, আমি বলি আপনারা শুনেন, পরবর্তীতে দরকার আমি এখন আবার নিবো, বুঝছেন? আমি হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না, কয়েক মিনিট আমি জাস্ট এটা দেখাই দিচ্ছি। আর এখন যেটা আপনারা করবেন, সবাই হচ্ছে সাইন আপ করে নেবেন, যে যেরকম ভাবে আশাফুল ভাই সাইন আপ করছে, সবার হচ্ছে একটা করে অ্যাকাউন্টে হচ্ছে আপনারা সাইন আপ করে নেবেন নিজ নিজ অ্যাকাউন্টে, বুঝছেন? আচ্ছা ভাই, এখানে এসে দেখেন আর্ন মানি ফ্রম ইউটিউব লিখছেন কি, লিখে সার্চ করছেন? সার্চ করছেন কি ভাই?
আচ্ছা এখানে হাউ টু দেন তাহলে হাউ টু দেন হ্যাঁ ভাই, এটা ঠিক আছে, এটা পারফেক্ট ছিল। আচ্ছা আপনারা হয়তো খেয়াল করেননি, ঠিক আছে, এর আগে যখন আমরা কিওয়ার্ডটা লিখে সার্চ করছি তখনও কিন্তু 100K থেকে 1 মিলিয়ন সার্চটা ঠিক ছিল, কিন্তু পাশে দেখুন এখন হচ্ছে লো দেখাচ্ছে, এর আগে কিন্তু হাই দেখাচ্ছিল। এটা কি আপনারা কেউ খেয়াল করছেন সবার মধ্যে? আচ্ছা আচ্ছা, এটা একটু খেয়াল করে দেখবেন ভাই, যেগুলো হাই সেগুলো নিয়ে আপনারা কখনোই কাজ করবেন না, বুঝছেন? আপনাদেরকে অবশ্যই, যেহেতু আমরা নতুন সবাই, আমরা হচ্ছে বিগিনার লেভেলে আছি, আমাদেরকে এখন সব সময় হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেগুলো হচ্ছে লোড সেগুলো তো হচ্ছে আমাদের কাজ করতে হবে। তার মানে হচ্ছে যে এইটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে হচ্ছে আমাদের সম্ভাবনা আছে। আর একটা জিনিস হচ্ছে, আপনারা অনেকেই ভাবতেছেন যে আমি কোন কিওয়ার্ডটা বাছাই করবো, ঠিক আছে, সেটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের প্রথমত দুইটা জিনিসের উপর নির্ভর করতেছে। একটা হচ্ছে কি, সার্চ ভলিউমের উপর, সার্চ ভলিউমটা দেখবেন সব সময় জন্য সার্চ ভলিউমটা ম্যাক্সিমাম হয়, মানে অনেক বেশি পরিমাণে জন্য সার্চ করে, বুঝছেন? এরকম একটা যেমন হচ্ছে হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, এটা হচ্ছে মোটামুটি 100K থেকে 1 মিলিয়ন, মানে হচ্ছে হিউজ একটা হচ্ছে অপরচুনিটি আছে, বুঝছেন? এটা নিয়ে যদি আপনারা কাজ করেন আপনাদের গিগছে, মানে ইউটিউবে হচ্ছে প্রচুর ভিউ পাবেন আপনারা, বুঝছেন? আর হচ্ছে যে কম্পিটিশন হচ্ছে লো, যদি আপনারা হাই কম্পিটিশন নিয়ে কাজ করেন তার মানে হচ্ছে কি, হাই কম্পিটিশন নিয়ে কাজ করতে গেলে দেখা যাচ্ছে ওটার অনেকগুলো কম্পিটিটিভ আছে, বুঝছেন? ওখানে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আর পাশে দেখেন হচ্ছে টপ অফ পেজ বিড, লো রেঞ্জ একটা আছে, একটা আছে হাই রেঞ্জ, তাই না? হ্যালো, আচ্ছা লো রেঞ্জ একটা হাই রেঞ্জ, এরা ক্লিক বলছিলাম, ঠিক আছে। হ্যালো, শুনতেছেন আশাগুল ভাই? আমি কিছু বলিনি, আর একটা কল আসছিল। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমরা সিপিসি সম্বন্ধে জানি যে সিপিসি কি, তাই না? দেখেন ভাই, 1.38 থেকে হচ্ছে $10 পর্যন্ত এখানে দেখাচ্ছে, তার মানে হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে গুগলে অলরেডি যারা অ্যাড দিচ্ছে তারা হচ্ছে এরকম কস্ট দিচ্ছে, বুঝছেন? $1 থেকে $10 পর্যন্ত। তার মানে হচ্ছে আপনি যখন হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব লিখে সার্চ করবেন গুগলে, তখন হচ্ছে দেখবেন কিছু অ্যাড শো করতেছে, যেগুলো হচ্ছে অ্যাড শো করবে সেগুলোতে হচ্ছে ক্লিক ক্লিক যদি আপনি দেন তাহলে যারা ক্যাম্পেইনটা স্টার্ট করছে তাদের কাছ থেকে ওই ভ্যাটটা কেটে নিবে, বুঝছেন? এটা তো সবাই বুঝেন, তো এইটা দেখবেন যে এইটা যাতে বেশি হাই না হয়, বুঝছেন? তাহলে হচ্ছে এটা নিয়ে কাজ করা যাবে না। যেমন তারপরে হচ্ছে আপনারা হাউ টু মেক মানি ফ্রম ইউটিউব, এটা নিয়ে কাজ করতে পারেন, কারণ হচ্ছে ম্যাক্সিমাম এখানে $10 আছে, কোনো সমস্যা নেই। আপনারা একটা ভালো কিওয়ার্ড এটা নিয়ে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। এখন যেটা করবেন, এই কিওয়ার্ড দিয়ে হচ্ছে যারা ইউটিউবে ভিডিও গুলো দিছে তাদের হচ্ছে ট্যাগস গুলো কি ইউজ করছে সেটা তো আমাদের জানা দরকার, তাই না? এখন আপনি যেটা করবেন, আপনি একটু ইউটিউবে চান, আপনি আগে টাইটেলটাকে কপি করেন, আচ্ছা ভাই, মানে যেটাই হোক না কেন যে কোনো একটা কিওয়ার্ড আপনি দেন, ওটা তো আর্ন মানি দিলেও আপনি কপি করতে পারবেন, মেক মানি দিলেও কপি করতে পারবেন, হ্যাঁ আপনি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে সার্চ করেন। সার্চ করেন।
প্রথম আসেন, প্রথম দেখেন। আচ্ছা আপনাদের হয়তো দেখার একটু ভুল ছিল বুঝছেন, এখানে মানে অ্যাডসেন্স ওটা নেওয়া যাবে না। ইউটিউব চ্যানেলে আসেন, আপনি তো ভিডিও দেখবেন ভাই, তাই না? এটা আসার কথা নিচে দেখেন তো কোনো ভিডিও আছে কিনা। হ্যাঁ এখানে আছে, ভিডিও আছে, ভিডিওটা ওপেন করেন। আচ্ছা এই ভিডিওটা ক্লোজ হয়ে যায়, নিচে একটা ভালো ভিডিও ছিল ভাই দেখেন একটু। এখানে হচ্ছে পজ করে দেন, ভিডিওটা পজ করে দেন, একটু ওয়েট করেন। YouTube is a truly exceptional platform. It allows creators হ্যাঁ নিচে আসেন, একটু নিচে আসেন। এখানে হচ্ছে আপনার টিউব বডিটা তো অন করে গেছে, আইসেন ট্যাক্স যেগুলো ট্যাক্স ভাই ট্যাক্স, হ্যাঁ ট্যাক্স গুলো দেখাচ্ছে, শো করতেছে না। তাহলে যখন ভিডিও করবেন তখন হচ্ছে যে আপলোড করবেন তখন এই ট্যাক্স গুলো এখান থেকে কপি করে আপনারা আপনাদের ভিডিওতে দিবেন। দেখেন এই ট্যাক্স গুলো যদি এগুলো ট্যাক্স গুলো কিন্তু একদম টার্গেট ট্যাক্স, যদি ট্যাক্স গুলো নেন তাহলে উপকারিতাটা দেখেন। আমরা যখন টাইটেলটা নিছি যেহেতু হচ্ছে হাউ টু মেক মানি অন ইউটিউব, ঠিক আছে এরকম নিছি, তখন হচ্ছে আমাদের এখানে দেখেন অনেকগুলো হচ্ছে ট্যাক্স আছে। ট্যাক্স গুলোর উদ্দেশ্য কি, যদি হচ্ছে কেউ হাউ টু মেক মানি ইউটিউব লিখে যদি ওরা লিখে নাও পায় তাও কিন্তু হচ্ছে তারা যখন এই ট্যাক্স তার মানে কি ওটা তো হচ্ছে টাইটেল এটা ছিল, তার মানে হচ্ছে এই ট্যাক্স গুলো ছিল, আপনি দিচ্ছেন ওখানে যে সার্চ করছেন তার মধ্যে ওগুলো ছিল বুঝছেন ভাই, যার কারণে আসছে। ভাই একটু হোল্ড করেন তো, জি ভাই শুনতেছি। ভাই কোনায় কোনখানে ভাই? হ্যাঁ 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 ও আচ্ছা 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 ভাই, এটা এটা তো জানি না, আমার তো আমার তো ভালোই লাগে, কারণ হইতেছে দেখা যায় যে কখন কোনটা ইম্পর্টেন্ট জিনিস হইতেছে। না আমার জানা নাই, সম্ভবত লাভি ভাই জানে, লাইভ ভাই বলে দিবে। লাভি ভাই আছে না, চলে গেছে।
সাবল ভাই আপনি লিঙ্কটা তো দিয়ে দেন তো, আবার লিঙ্কটা পাই নাই কিন্তু আগে যে। আরেকটা আপনি যেখানে ফার্স্টে সার্চ দিছিলেন ওইখানে দিয়ে দেখেন, ওইখান থেকে দিয়ে দেন এখান থেকে ক্লিক করেন, ক্লিক করে তারপরে লিঙ্কটা দিন। ধন্যবাদ। ভাই দেখেন তো এটাই কিনা, হ্যালো ভাই, আপনি তো হচ্ছে সার্চ গুলো এখান থেকে নিতে নিয়ে হচ্ছে আপনার ভিডিও তৈরি করতে পারেন তাই না? হচ্ছে ওই সার্চটা যদি নাও থাকে তারপর হচ্ছে এই সার্চ গুলো দিয়ে আসলো, তার মানে কি গুলা যদি আপনার ভালো ভালো হচ্ছে গিট র্যাঙ্ক করার একটা সুযোগ আছে বুঝছেন, যেন হচ্ছে একদম টার্গেটেড ট্যাগস গুলা ইউজ করা হয়। আর ওর আগে তো আমি দেখাইছি আপনাদেরকে যে হচ্ছে ট্যাগস গুলা দিয়ে কিভাবে হচ্ছে আপনারা মানে কতটুকু গুড ট্যাক্স গুলা ইউজ করতেছেন বা হচ্ছে ব্যাড, এটা মনে হয় দেখাইলো আপনাদেরকে মনিরুল ইসলাম ভাই আজকে শেয়ার করছিল না টিউব বাড়ি যা হচ্ছে গতকালকে ধরে দেখাইছি। প্রচুর মনে হয় সাউন্ড পাচ্ছেন আপনারা না? ভাইয়া বলেন। হ্যালো আমাদের সবার গুলো নেওয়া হয় নাই, দুজনের আর কি নাম কি আমার নিজের একটু সমস্যা সমস্যা লাগতেছে মনে হয়, আমার ব্লাড এর স্যাম্পলটা দিতে হবে।
আবুর রহমান ভাই যেটা দিয়েছেন সেটা কিন্তু অন্য এটা ছিল। আর আমি নিজেও একটা করতাম সেটা আমাকে শুনছেন? আচ্ছা আপনারা একটু তাহলে এখন যারা করবেন কিওয়ার্ড আনারে হচ্ছে আপনারা সবাই একটা করে অ্যাকাউন্ট খুলে নেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই বলবেন, শুনতেছেন? আপনারা হচ্ছে সমস্যা করে এখন খুলে নেন, আমি হচ্ছে বাসায় গিয়ে হচ্ছে আপনার সাথে কথা বলবো। কটার দিকে আসবেন? ভাই একটা সিস্টেমের মধ্যে আছি আমরা, আপনারা হচ্ছে কেউ হচ্ছে এখান থেকে লিম নিবেন না, বুঝছেন? সবাই হচ্ছে এখানে থেকে টাকা করা করবেন, বুঝছেন? আমি শুধু পাইলে আমি কথা বলবো, বুঝছেন? আমি তো ফার্স্টের দিকে ছিলাম না। আসলে ফোনে আছি, ল্যাপটপ তো তারা যে রুমে আইসোলেশন আছে ওইখানে, এই জন্য ল্যাপটপ না। আসল ভাই আপনার কি নিয়ে সমস্যা নাকি আমার সমস্যা শুনতে পাচ্ছি? এখন শুনতে পাচ্ছি? ও হ্যাঁ আচ্ছা। জানতে জানতে আপনার হয়ে যাবেন। আরেকটা কি দেন তো হালকা মেঘ মানে আমের জায়গা মেঘ দেন তাহলে বেশি থাকবে। এটা এটা কিন্তু ভালো একটা কি আইটেক। আইটেক কি ফেয়ার ছিল প্রতিযোগিতা? ও আচ্ছা আগে থেকে গল্প করতে হবে, কম্পিটিশন দেখতে হবে মেইন। আমার মনে হয় কি কম্পিটিশনটা হলো মেইন।
মানে আর বাংলা লেখেন তো, কিছু বাংলা লেখেন তো দেখি বাংলাদেশে কেমন হয়, এখন তো বাঙালি খাবার অথবা কি দেখেছি বাংলা খাবার বা বাঙালি খাবার। বাংলা কি, হ্যাঁ বাংলা লেখেন একটু দেখি। বাঙালি খাবার বা বাংলা খাবার দেখে লেখেন। কম্পিটিশন ভাইয়া, যে কাজটা এখন হয়েছে আর একটু শুরু থেকে দেখাতে পারবেন? আমি নিয়ে ঢুকছি, ঢুকার পরে কি করবো একটু বলেন তো। আপনি যে লিঙ্কটা দিচ্ছেন কিওয়ার্ড প্ল্যানার @google.com, ঢুকলাম, ঢুকার পরে হচ্ছে এনে একটা আছে হাউ কিওয়ার্ড প্ল্যানার ওয়ার্ক এরকম একটা আসছে। ভাই আরেকবার দেখুন তো, আমি এরকম আসে নাই তো, না গুগল লিঙ্কটা হলে মেইন, কারণ এখানে একই ইন্টারভিউ মানে প্রাইস সেম অনেকটাই আসতেছে, এই জন্য লিঙ্কটা কিন্তু মেইন এখানে। এই লিঙ্ক নিয়ে অনেক সময় গেছে। এখন যেটা দিচ্ছেন google.com, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে তো ঢুকলাম। না এরকম না, আমার তো আসছে হাউ কিওয়ার্ড প্ল্যানার ওয়ার্ক এরকম। আচ্ছা আমি কি করতেছি দাঁড়ান, এক মিনিট, আমি ঢুকি, দুইটা পরে আমি তো প্রেজেন্টেশনটা নিচ্ছি, প্রেজেন্টটা নিচ্ছি। ভাইয়া আচ্ছা লিঙ্কে একটু দেন না করে কেউ চ্যাটে। না না এটা না ভাইয়া, মানে আজকে লিঙ্কটা, লিঙ্কটা আজকে আমরা যে মিটের মিটের লিঙ্ক দিছি দেখেন, দিচ্ছি আপু দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি,
আশরাফুল ভাই একটু প্রেজেন্টটা একটু ছাড়বেন আপনি? দেখতে পাচ্ছেন বিজনেস নেম দিব আমাদের তো এরকম আসে নাই, আমাদের তো এরকম আসে নাই, আমাদের এরকম আসে নাই। দেখা হচ্ছে না, দেখো তুমি বুঝছো না এটা। না ভাই কাজ হচ্ছে না, না আগে ওকে বিজনেস নিয়ে চাইছিল, বিজনেস নিয়ে ওয়েবসাইটে শুধু কোনটা ভাইয়া আবার বলেন তো।
বলবেন তো ভাইয়া, আমি কিন্তু লিংক ওটাতেই দিচ্ছি। ভাই ভাইয়া কথা বুঝা যাচ্ছে না।